এত গরম, আবার এই গরম দিয়ে যদি আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করি এটা কি ভালো না আরো খারাপ? তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। বলেন তিনটা গরম, বলেন তিনটা গরম জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। বলেন এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, বলেন গ্রীষ্মকালীন, এই যে এখন গ্রীষ্মকাল না এই গরম। দুই নাম্বার জ্বরের গরম, কিসের গরম? জ্বর ওঠে না আমাদের, এই জ্বরের গরম। তিন নাম্বার আগুন, আগুন দিয়ে রান্না করি না আগুন। তাহলে এক নাম্বার গ্রীষ্মকালের গরম, এটা আগে শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 539 নাম্বার হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফারাদাল মুয়াজ্জিনু আই ইউয়াজ্জিনা লিয-যুহরি, মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। আমি আবার বলছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম, মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন সাহেবকে বললেন আরে মেয়ে একটু ঠান্ডা হোক, এরপর আজান দাও, উত্তাপটা একটু কমুক, গরম একটু কমুক, তারপর তুমি আজান দাও। এই কথা বলার পর মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করতেছেন, কিছু সময় যাওয়ার পর সুম্মা আরাদাল মুয়াজ্জিনু আই ইউয়াজ্জিনা, মুয়াজ্জিন সাহেব আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে গরমটা একটু কমুক, একটু ঠান্ডা হোক, তারপর আজান দাও। কয়বার হলো? দুইবার। তাহলে আমরা এক সফরে রুবিজির সাথে ছিলাম, মুয়াজ্জিন সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উত্তাপ একটু কমুক, গরমের তীব্রতা একটু কমুক, তারপর আজান দাও। মুয়াজ্জিন সাহেব কিছুটা সময় অপেক্ষা করলেন, এরপর তিনি আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন। নবীজি বললেন আরে গরমের তাপ একটু কমুক, তারপর আজান দাও। এইভাবে বলার পর সাহাবারা বলেন এক পর্যায়ে এমন হলো হাত্তা রাইনা ফাইআত্তালুল, আমরা দেখলাম আমাদের আশেপাশের যে টিলাগুলা ওই টিলার ছায়া আমরা দেখতে পাইলাম, তার মানে গরমের তাপ এখন কমছে। তখন মুয়াজ্জিন আজান দিলেন, এরপর আমরা জোহরের নামাজ পড়লাম। এখন এই হাদিস কেন বললাম, এবার নবীজি কি বলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন শোনো তোমরা, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, গরমের তীব্রতা, বলেন জাহান্নামের উত্তাপের অংশ। তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি এটা কিসের অংশ বলেন? তাহলে এই গরমটা আমাদেরকে কোন আগুনকে স্মরণ করা দেয়? জাহান্নাম। এই তো মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না শিদ্দাতাল হাররি, গরমের তীব্রতা এটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের উত্তাপের অংশ। ফাইদা শাদ্দাল হাররু ফাবরিদুহা বিসসালাহ, নবীজি বলেন যখন গরম প্রখর হবে, গরম যখন তীব্র হয় তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা, এর মানে গরমের তীব্রতা কমলে তোমরা নামাজ আদায় করবা। এই হাদিস থেকে আমরা শিখলাম যে গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ, অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ, এই রুদ্রের মধ্যে আমরা আপনার কাছে পানাহ চাই, আপনি আমাদেরকে কবর এবং জাহান্নামের গরম থেকে হেফাজত করুন। সহিহ বুখারীর 536 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم اذا اشتد الحر فابردوها بالصلاه فان شده الحر من فيح جهنم
اشتكت النار الى ربها فقالت اكل بعضي بعضا فاذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف رسول الله صلى الله عليه وسلم বলেন গরম যখন তীব্র আকার ধারণ করবে তখন তোমরা নামাজ ঠান্ডা করে পড়বা কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে আল্লাহ আকালা বাদি বাদ আল্লাহ আমার এক অংশ আরেক অংশে খেয়ে ফেললো গরমে এক অংশ আরেক অংশে খেয়ে ফেললো জাহান্নামে কেমন গরম চিন্তা করেন জাহান্নাম আল্লাহরে অভিযোগ করে বলতেছে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে মুসলমান একটু চিন্তার বিষয় গরম গরমের ব্যাপারে অভিযোগ করে গরম গরমের ব্যাপারে অভিযোগ জাহান্নাম অভিযোগ করে বলতেছে আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেলছে ফাআদিনা লাহা বিনাফাসাইন আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়তে বললেন কয়টা নিঃশ্বাস দুইটা নাফাসিন ফিস শীতা ওয়া নাফাসিন ফিস সাইফ একটা নিঃশ্বাস শীতকালে আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে শীতকালে নিঃশ্বাস ছাড়ে এজন্য শীতকালে যখন প্রচন্ড শীত হয় তো বুঝতে হবে যে জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছে ঠান্ডা আর যখন প্রচন্ড গরম হয় তো বুঝতে হবে জাহান্নাম প্রচন্ড গরম নিঃশ্বাস ছেড়েছে রাসূল বলেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করো আর এই প্রচন্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো তাহলে বলেন তো গরমকালের গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস বলেন জাহান্নামের শীতকালে প্রচন্ড শীত এটাও কিসের নিঃশ্বাস যদিও মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস না ব্যাখ্যাস কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন কেউ রূপক অর্থ গ্রহণ করেন যাই হোক তাহলে বলেন তো জাহান্নামের গরম আর দুনিয়ার গরম দুনিয়ার বর্তমান প্রচন্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করায় দেয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করেন আমরা সিজদা দেই জায়নামাজে কাপড়ের উপরে দেখি না কার্পেটের উপরে কাপড়ের উপরে জায়নামাজের উপরেও সিজদা দিই আমরা সহিহ বুখারীর বর্ণনা 542 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুন্না ইদা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্জাহাইরি ফাসাজাদনা আলা সিয়াবিনা ইত্তিকা আল হার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গরমকালে যখন সালাত আদায় করতাম তখন আমরা গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সিজদা করতাম সুবহানাল্লাহ এই জন্য তো জায়নামাজে সিজদা করা যায় কার্পেটে সিজদা করা যায় এই হাদিস দলিল কার্পেটে জায়নামাজে সিজদা দেওয়া যায় আপনার মাটির উপরে কিছু বিছে নামাজ পড়া যায় আছে এই যে সাহাবারা বলেন গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সিজদা করতাম তাহলে গেল আমাদের প্রথম শিরোনামে আবার আসেন কয় গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা স্মরণ করায় এক নাম্বার গ্রীষ্মকালীন গরম মানে এই যে বর্তমান যে আপনার গরমকালের যে গরম এটা জাহান্নামের গরমকে স্মরণ করায় দুই জ্বর জ্বরের গরম সহিহ বুখারীর বর্ণনা 3263 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فأبردها بالماء رسول الله صلى الله عليه وسلم বলেন জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ বলেন সবাই জ্বর জাহান্নামের উত্তাপের অংশ বলেন জ্বরের যেই তাপ জ্বরের যেই গরম এটা কোন উত্তাপের অংশ ফাবরিদুহা বিলমা নবীজি বলেন তোমরা এই গরম উত্তাপটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো তোমরা গরম উত্তাপকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো তাই তো জ্বর হইলে মাথায় যে পানি দেই আমরা এটা হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা সহিহ বুখারীর 3263 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নবীজি বলেছেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম জ্বর এটা জাহান্নামের তীব্র উত্তাপ
আফতাবের অংশ সুতরাং তোমরা এই জ্বরের যে গরম এটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো তাহলে জ্বর হইলে পানি দেওয়ার দলিল আসেনি তৃতীয় গরম হলো দুনিয়ার এই গরমটা আমরা আগুন দিয়ে রান্না করি গ্যাসের চুলায় তো এই আগুনও জাহান্নামের আগুনকে স্মরণ করায় সহিহ বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم رسول الله صلى الله عليه وسلم বলেন তোমাদের যে আগুন দুনিয়াতে যে আগুন এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুন বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের এক ভাগ 70 ভাগের এক ভাগ হ্যাঁ বলেন দুনিয়ার এই যে গরমকালের গরম এটা কোন গরমকে স্মরণ করায় জাহান্নামের দুই জ্বরের গরম কোন গরমকে স্মরণ করায় জাহান্নামের তিন দুনিয়ার আগুন এই আগুনের গরম কোন গরমকে স্মরণ করায় জাহান্নামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ কিলা ইয়া রাসূলুল্লাহ সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করা হলো ইন্নাহা লাকাফিয়া হুজুর দুনিয়ার আগুনই তো যথেষ্ট এই আগুন দিয়েই তো আল্লাহ জাহান্নামে জ্বালাইতে পারে আবার এটারে এত ভাগ করা হলো কেন নবীজি জবাব দিলেন ফুদ্দিলাত বিতিসই ওয়াসিত্তিনা জুজআ শোনো দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনটাকে 69 ভাগ বেশি আরো বৃদ্ধি করা হয়েছে দুনিয়ার এক ভাগ আর জাহান্নামের 69 এই হলো মোট 70 দুনিয়ার এক ভাগ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না মুসলমান একটু চিন্তা করা দরকার যে ওই 70 ভাগ আগুন কিভাবে সহ্য করব তাহলে আমাদের তৃতীয় কথা বলেন জাহান্নামের 70 ভাগের এক ভাগ আগুন যে দুনিয়াতে এই এক ভাগ আগুন আমাদেরকে কত ভাগ আগুনকে স্মরণ করায় জাহান্নামের 69 ভাগ আগুনকে স্মরণ করায় আল্লাহ আমাদের সকলকে এই গরমের মধ্যে যেন জাহান্নামের গরম কবরের গরমকে স্মরণ করে দুনিয়াতে থেকেই এই গরম থেকে বেঁচে এরপর কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আজকের এই যে আবহাওয়াটা গরম না ঠান্ডা গরম তাহলে এই গরমে আজকে আমরা এমন কোন অপরাধ করব না যেই অপরাধ জাহান্নামের গরমে আমাদেরকে নিয়ে যায় ঠিক না আরে কি ঠিক আজকের গরমে এমন কোন অপরাধ করব না যেই অপরাধ আমাদেরকে কোন গরমে নিয়ে যাবে জাহান্নামের গরমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে নবীজি বলে দিলেন বিজাতীয় অনুসরণ করা যাবে না এগুলা গুনাহ এগুলা করলে আল্লাহ কোরআনের সূরা হুদের মধ্যে বলছে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে গুনাহের কয়েকটা ক্ষতি আমরা মনে রাখব গুনাহের এক নাম্বার ক্ষতি আল্লাহর অভিশাপ পরে যেই বান্দা গুনাহ করে তার উপর আল্লাহর অভিশাপ বলেন যে পাপ করে তার উপর কার অভিশাপ এই ব্যাপারে আপনাদের সামনে আমি তিনটি দৃষ্টান্ত বর্ণনা করব এক নাম্বার মুসলিম শরীফের হাদিস 1978 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والده رسول الله صلى الله عليه وسلم বলেন ওই ব্যক্তির উপর অভিশাপ যে তার মা বাবারে অভিশাপ দেয় ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে তার মা বাপকে অভিশাপ দেয় তো মা বাপকে অভিশাপ দেওয়া এটা নেকির কাজ না গুনাহের কাজ এই গুনাহে বলেন তো কোন বান্দা যদি মা বাবারে অভিশাপ দেয় এই গুনাহে ওই ব্যক্তির উপর কার অভিশাপ আসে ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি জবাই করে তাহলে বলেন তো আপনারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা এটা নেকির কাজ না পাপের কাজ বলেন এই পাপ এই পাপের কারণে মানুষ কার অভিশাপ নিয়ে আসে আল্লাহ এরপর কি বলে দেখেন ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় যে কোনো বেদাতিকে আশ্রয়
মাশাআল্লাহ বেদাতীকে আপনি খুব খাতির করেন যত্র করেন এই বেদাতীকে যে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ওয়ালাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আর ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি আরেকজনের বাড়ির নিশানা পরিবর্তন করে এটা নিজের বানায় লয় আমার আর ওনার বাড়ি পাশাপাশি এই এতটুকু দাম সবাই দেখেন এতটুকু জমি ওনার আমি কি করছি এই এতটুকু জমি ওনার আমি ওনার এই জায়গার নিশানাটা উঠায়া এখানে লাগায়া দিছি মানে এতটুকু জমি আমি মাইরা দিলাম লাগায়া এখানে লাগায়া দিলাম ক্রয় সূত্রে এই জমির মালিক ওমুকে আমরা ওখানে বাংলাটা কেটে লাগিয়ে দিব জুলুম সূত্রে এই জমির মালিক ওমুকে ঠিক আছে না ক্রয় সূত্র না জুলুম সূত্র